আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ঈদের ছুটি আশা করি সবার খুব ভালো কেটেছে, আমার তো খুবই ভালো কেটেছে। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছি। তারপর হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, যে হাই স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলটা আমি প্রায় এক যুগ পরে দেখতে গিয়েছিলাম। আমি আসলে দুটি স্কুলে পড়াশোনা করেছি, মানে প্রাইমারিতে পড়েছি হচ্ছে এক স্কুলে, আর 6 থেকে 10 পর্যন্ত পড়েছি অন্য একটা স্কুলে। তো যে প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি ওটা আমার বাড়ির পাশেই, তো আমার বাড়ি থেকেই দেখা যায়। আর ওটা যেহেতু খুব ছোটোবেলার, তো তেমন কোনো স্মৃতি নেই, আর ওই প্রাইমারি স্কুলের তেমন কোনো ফ্রেন্ড সার্কেলও আমার নেই। তো আমি যখন হাই স্কুলে, মানে যে হাই স্কুলটাতে আমি পড়েছি, আমার সকল ফ্রেন্ড সার্কেল হচ্ছে সেই হাই স্কুলের। আর আমার ওই হাই স্কুলটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে, তো আমি চাইলেই যেতে পারি না, কারণ একটু দূরে যেহেতু একটু সময় নিয়ে যেতে হয়। তো আগে কিন্তু রেগুলারই যেতাম, মানে এখন চিন্তা করি আর কি, যে আগে কিভাবে প্রতিদিনই আমি ওই স্কুলে যেতাম, পায়ে হেঁটে যেতাম, তারপর নদী পার হয়ে যেতে হতো। আর এই যে এত বছর হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি একদিনও যেতে পারিনি। মানে প্রতি বছরই আমি ভেবেছি যে যাব যাব বলে এখান থেকে গিয়েছি, বাট বাড়িতে যাওয়ার পর আর ওইভাবে আমি সময় বের করতে পারি নাই। তো এবার আমার সেই সময়টা হয়েছে এবং আমি খুবই খুশি আমার স্কুলটা দেখে। আজকে আপনাদেরকে আমার ওই স্কুলটা ঘুরে দেখাবো এবং সেই সাথে দেখাবো হচ্ছে আমি স্কুলে কিভাবে যেতাম। তো বাড়ি থেকে আসার পর মানে এত কাজ জমেছিল, মানে পুরো বাসাটা পরিষ্কার করতে হয়েছে। তারপর হচ্ছে আমরা যে লাগেজ নিয়ে গিয়েছিলাম, লাগেজের ভিতর থেকে কাপড়গুলা বের করে এগুলো আবার কোনগুলা ময়লা হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে গুছাতে হয়েছে। তো এগুলা করতে করতে আর সময়ই পাচ্ছিলাম না যে একটা ভিডিও রেডি করব। আর এতদিন পরে এসেছি, কাজেও কোনোভাবে মন বসছিল না। তো যাই হোক, অবশেষে ভিডিও রেডি করার জন্য বসে গেলাম। তো এখানে দেয়ালে দেখতে পাচ্ছেন বাবুর জন্মদিনের সেই দেয়ালিকাটা আমি এখন এখানে টানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাবুর পড়ার টেবিল, বইগুলার উপরে এত ধুলোবালি পড়েছে এই কয়েকদিনে, তো এগুলো আমি একটু পরিষ্কার করছিলাম। এই কয়েকদিন শুধু ঘুরে বেরিয়েছি, রান্নাবান্না তেমন করি নাই। তো বাসায় এসে মনে হচ্ছে যে রান্নাটাই ভুলে গেছি। সব কিছু আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে, যে যত বেশি প্র্যাকটিস করবে, সেটা পড়াশোনাই হোক আর রান্নাবান্নাই হোক, যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাজটা তত ভালো হবে, সুন্দর হবে। অবশেষে আমরা রওনা করে দিয়েছি স্কুল দেখার উদ্দেশ্যে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই যেতে হতো বর্ষাকালে, আর যখন বর্ষার সিজন থাকতো না তখন আবার অন্য একটা রাস্তা ছিল, ওইটাও হচ্ছে নদী পার হয়ে যেতে হতো। ধান ক্ষেতটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই যে নদীটা, এটা বর্ষাকালে
মানে একদম অনেক বড় হয়ে যায়, এই যে পাড়গুলো একদম ডুবে যায়, শুধু বাজারটা থাকে। তো আমার মনে আছে আমি এই নদীটা একদিন পার হয়েছিলাম, আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, আমরা দুজন যেতাম সব সময়। তো একদিন এরকম হয়েছে যে নৌকায় কোনো মাঝি নেই, মাঝি না থাকাতে তো আমি আবার নৌকা বাইতে পারতাম। তো আমার যে বান্ধবী দুর্গা, সে বলছিল যে তো চল আর কতক্ষণ ওয়েট করব, কেউ আসছে না, আমরা চলে যাই, তুই তো নৌকা বাইতেই পারিস। তো আল্লাহর নাম নিয়ে আমি ওই দিন নৌকা বেয়ে এই নদীটা পার হয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমার সেই স্কুল, এটা প্রাইমারি স্কুল, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল। তো এই স্কুল উপরে যে টিন শেড করা আছে বিল্ডিংটা, হাফ বিল্ডিংটা, এখানেই আমরা 6, 7, 8, 9, 10 পর্যন্ত পড়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর ছিল, পুকুরটাকে মাটি দিয়ে ভরাট করে নিয়েছে। এখন কিন্তু স্কুলটার মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওই পুকুরটা ভরাট করাতে। তবে আমরা যেটাতে পড়াশোনা করেছি এইটা আর থাকবে না, মানে এই হাফ বিল্ডিংটা ভেঙে ফেলা হবে। আর দেখতে পাচ্ছেন দুই তলা বা তিন তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং উঠছে, ওটাই হবে আসলে মেইন স্কুল। আর এটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করে যে মাঠ তৈরি করা হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে স্কুলে একটা বড় মাঠ থাকলে ভালো হয়। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা, তো ও বারবার বলছিল যে বাসায় যাও, বাট আমি বাসায় ভিতরে যাই নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে। তো আমরা রাস্তায় আসার পর একটা অটো নিলাম, অটোতে করে আমরা চারজন মানে মাগরিবের আজানের আগে আগে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছালাম। এতদিন পর আমার স্কুলটাকে দেখে আমার খুবই ভালো লাগছে, আর এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।